বাচ্চারা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমরা এর আগে শিখেছিলাম তির্যক প্রাস হ্যাঁ ভূমি থেকে তির্যকভাবে নিক্ষেপ করলে এখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি আনুয়িকভাবে নিক্ষেপ করা হয় কোনো একটা বস্তু তখন সেটাও একটা প্রাস তো সেটা কি হবে চলো দেখি মনে করো ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা সেটা পাহাড় হতে পারে দালান হতে পারে এমনকি গাছের উপরেও হতে পারে তাহলে এইরকমই একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ভূমি থেকে কথার কথা এটা হলো এইচ উচ্চতা এই উচ্চতা থেকে একদম ভূমির সমান্তরালে একটা নির্দিষ্ট বেগে আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করলাম তাহলে এটা একটা আনুভূমিক প্রাস হয়ে যায় তাহলে দেখো বস্তুটা কিন্তু গতিপথটা এই রকম হবে তাহলে কোনো এক সময় বস্তু এখানে থাকবে এখানে থাকবে বা এখানে থাকবে এক সময় নিচে পড়ে যাবে তাহলে গতিপথটাকে আমরা এরকম রেখা দ্বারা প্রকাশ করলাম তাহলে কোন না কোনো একটা মুহূর্তে বস্তুটার অবস্থান আমরা চিন্তা করি কথার কথা টি সময় পরে বস্তুটা অনুভূমিক দিকে স্মরণ হলো এক্স অর্থাৎ ভূমি বরাবর আর এই যে নিচে নামলো হলো ওয়াই অর্থাৎ উলম্ব স্মরণ হলো ওয়াই টি সময় পরে কোনো একটা নির্দিষ্ট সময় পরে তো এখানে দেখো যেহেতু আমাদের নিক্ষেপণ বা এক বি তাহলে ভূমির সাথে যেহেতু সমান্তরালয় আছে তাহলে নিক্ষেপণ কোন এখানে জিরো ডিগ্রি তাহলে এখানে নিক্ষেপণ বেগ নিক্ষেপণ বেগ ভি আর নিক্ষেপণ কোন নিক্ষেপণ কোন অর্থাৎ ভূমির সাথে কোন এটা হলো জিরো ডিগ্রি তাহলে এই যে বিবেগে নিক্ষেপ করা হলো এর আনুভূমিক উপাংশ কি হবে তাহলে আদি বেগের আনুভূমিক উপাংশ বেগের আনুভূমিক উপাংশ উপাংশ তাহলে এই আনুমিক উপাংশটাকে আমি যদি ইউ এক্স দ্বারা প্রকাশ করি অনুভূমিক তাহলে এটা হয়ে যায় ভি কস থেটা তার মানে আমি পাইলাম ভি কস জিরো ডিগ্রি তার মানে ভি এক্স যেহেতু কোনো তরণ নাই তাহলে এইটা সমবেগ বুঝাচ্ছে আনুভূমিক দিকে যে বেগে নিক্ষেপ করেছ তুমি এই বেগটাই এক্স অক্ষে বজায় থাকবে তাহলে আদি বেগের উলম্ব উপাংশ কত উলম্ব উপাংশ ইউ ওয়াই ইকুয়ালস টু সাইন থেটা তার মানে বি সাইন জিরো ডিগ্রি তার মানে হলো জিরো তাহলে উলম্ব কোনো উপাংশ নাই এখানে আদিবেগের নিক্ষেপণের সময় আর কি একদম আগে কিন্তু নিক্ষেপ নিক্ষেপণ করার কোন একটা সময় পর নির্দিষ্ট সময় মনে করো টি টি সময় পরে মনে করো আমি অবস্থা এখানে তাহলে এখানে আসলে দেখো আনুভূমিক দিকেও তার ব্যাগ আছে উলম্ব দিকেও ব্যাগ আছে বিয় এই বিয়টা কেন তৈরি হবে এই যে অভিজ্ঞতা তরণের কারণে তাহলে তরণ উলম্ব দিকে ক্রিয়া করতেছে আনুবিক দিকে নয় অর্থাৎ এক্সক্ষের দিকে নয় তাহলে দেখো এই টি সময় পরে আনুবিক স্মরণ এক্স আর উলম্ব স্মরণ হয়েছে ওয়াই আচ্ছা তো কোন একটা নির্দিষ্ট সময় পর এই যে পি বিন্দুটা মনে করে এটা পি বিন্দু দ্বারা আমি প্রকাশ করলাম এবং তার স্থানাঙ্ক এক্স ওয়াই তাহলে এই যে এক্স ওয়াই বিবেচনা করতেছি আমার এই এখন কিন্তু মূল বিন্দুটা কিন্তু একদম উপরে যেখান থেকে নিক্ষেপ করছি সেটা কিন্তু এখন আমার মূল বিন্দু তাহলে দেখো ও টি সময় পরে উলম্ব সরণ কত ভি ওয় একইভাবে আমি বললাম টি সময় পর আনুভূমিক স্মরণ এটা হলো এক্স তাহলে বললাম টি সময় আনুভূমিক ব্যাগ হলো ভি এক্স এখন আমি চাচ্ছি টি সময় পর ব্যাগটা কত এই প্রাশের তাহলে খুব সহজ আমি যদি বলি টি সময় পর ব্যাগ এই ব্যাগ ভি আর লোভ ব্যাগটাই নির্ণয় করতে বলছে তাহলে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার হবে এটা সামান্তরিকের সূত্র থেকে এই দেখো এই এই বি এক্স একটা ভেক্টর বি ওয়াই একটা ভেক্টর তাহলে ব্যাক যেটা নির্ণয় করতে বলছে আসলে লোভদি ব্যাকটা নির্ণয় করতে বলছে আমি যদি টি সময় পর কোন ব্যাক পেতে চাই তাহলে লোভদিটা এটা মনে করো ভি আর দ্বারা প্রকাশ করলাম তাহলে বি আর বের করার টেকনিক এটা এখন দেখো বি এক্স টা যেহেতু বি এর তাহলে বি ওয়াই কত হবে টি সময় পরে তাহলে টি সময় পরে বি ওয়াই টা কত হবে আমি যে চাচ্ছি টি সময় পর বি এক্স ইকুয়ালস টু ভি এটা তো আগেই জানলাম তাহলে টি সময় পর বিওয়াই বিওয়াই ইকুয়ালস টু কি লিখবো আমরা ওয়াই প্লাস জি টি কারণ কি ওই যে দেখো আমাদের সূত্র আছে বি ইকুয়ালস টু ইউ প্লাস জি টি উলম্ব দিকে যদি আমরা চিন্তা করি নিচের দিকে নামতেছে বস্তুটা এটা অনুসারে এটা অনুসারে আমরা পাইলাম তাহলে ইউ আই যেহেতু জিরো তাহলে বি ওয়াই ইকুয়ালস টু এই এটা যেহেতু জিরো তাহলে জি টি হবে তাহলে বি ওয়াই ইকুয়ালস টু জি টি তাহলে দেখো তুমি যদি ব্যাক চাও একটা নির্দিষ্ট সময় পর তাহলে বি এক্স এবং ওয়াই বের করে তুমি কাজটা করতে পারো এবার আমরা স্মরণকে চাচ্ছি দিকে এক্স এর মান আর এইটুকু সময় পর সময় পর আনুভূমিক স্মরণ এটা আগেও লিখছি আমি এক্স তাহলে কি হবে ভি ইন্টু টি কেন কারণ এক সকে সমবেগ কারণ সমবেগের ক্ষেত্রে আমরা এস বিটি লিখতে পারি এটা হলো সমবেগের ক্ষেত্রে এস ইকলস টু বিটি কারণ আনুমিক দিকে ব্যাগ এটা বজায় রেখেছে তরণ কে করতেছে ওয়াই অক্ষ বরাবর মানে উলম্ব দিকে তাহলে এবার চাচ্ছি আমি এটি সময় পর উলম্ব ব্যাগ উলম্ব সরণ উলম্ব ব্যাগ দিয়ে উলম্ব সরণ বের করব উলম্ব সরণ ওয়াই কি হবে ওয়াইকালস টু ইউটি ইউটি প্লাস হাফ স্কোয়ার কারণ কি আমরা জানি এই সিক জিটি স্কোয়ার এটা উলম্ব দিকে এই প্লাস হাফ জিটি স্কোয়ার অনুসারে লিখতে পারি দেখো এখানে আসার পর শেষ ব্যাগ হলো বি আর আগে ব্যাক ছিল ইউ বরাবর মানে উলম্ব দিকে তাহলে এই যে স্মরণটা হলো এই ইউআই যেহেতু জিরো আর হাফ এই হলো দিকে এখন যে টি উচ্চতা। তাহলে সমস্ত উচ্চতা থেকে এই ওয়াইটা বাদ দিলেই তো টি সময় পর সে কতটুকু উচ্চতায় আসে এইটুকু পাওয়া যাবে অর্থাৎ এইচ মাইনাস ওয়াই বাদ দিলেই টি সময় পর উচ্চতা পেয়ে যেতে পারি তা আমি বললাম টি সময় পর উচ্চতা সময় পর উচ্চতা এখান থেকে একটা কাজ করা যায় এই টি এর মান এখানে বসানো যায় আমরা যে টি এর মান এখান থেকে বসাই দেই এখান থেকে যদি আমি টি লিখতে চাই তাহলে টি ইকুয়ালস টু এক্স বাই এই যে এক নং সমীকরণ দিয়ে রাখলাম এখন এখানে টি এর মান বসায় দেই হাফ জি এই টি স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার ওয়াই এটার মান আমি এখন এক্স স্কোয়ার এর মানকে যদি লিখতে চাই তাহলে এরকম আসে টু ভি স্কোয়ার by g into y ওটা দেখো এখান থেকে করে দেখো তাহলে এখানে হলো এক মান লিখলে 2b স্কয়ার y by g ঠিক আছে তো এই যে নিক্ষেপণ ব্যাগটা একটা নির্দিষ্ট ব্যাগ আর অভিকর্ষ ত্বরণ এখানে নির্দিষ্ট তাহলে এখানে এই মানটা অর্থাৎ 2b স্কয়ার by y মানটা একটা ধ্রুবক রাশি আমরা এই ধ্রুবকটা যদি 4a দ্বারা প্রকাশ করি তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 4ay যেখানে এ সমান সমান টু বি স্কাই তাহলে একটা প্যারাবোলা প্যারাবোলা এটা একটা প্যারাবোলা হয়ে গেল তো আনুময়িক ভাবে নিক্ষেপ করো কোন একটা বস্তু তাহলে তার গতিপথ থেকে যেহেতু আমরা এই সমীকরণটা পাইছি তাহলে আনুময়িক ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কিন্তু প্যারাবোলাই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এখন আমরা গাণিতিক সমস্যায় যদি যাই যে বলি যে এই এখানে তো আমরা ব্যাগ বের করতে পারলাম একটা নির্দিষ্ট সময় পর এখন যদি বই বস্তুটা সময় পর নিচে পড়বে আর আনুমিক দূরত্ব কত হবে সেই ক্ষেত্রে আমরা আনুবিক দিকের ব্যাগ এবং উলম্ব দিকের ব্যাগ বের করে কাজটা করতে পারি